সাল্লাম বরকি মধুপুর আল্লাহ রাসূল বলেছে আল জান্নাতু আল্লাহ ইহিল্লু আল্লাহ রাসূল বলেছে তোমরা গিফত করিও না গিফত মানুষকে ধ্বংস করে দেয় অমুক বালা না তমুক বালা আমি সবেতে বালা রাস্তার মধ্যে তিনালি বসে বসে বদনাম কয় বলে প্রেসিডেন্ট বালা না মেম্বর বালা না ওয়ার্ড মেম্বর বালা না মেসাব বালা না মসজিদের ইমাম হুজুর বালা না এই মসজিদের কমিটির মানুষ বালা না হে খালি একলা বালা না সানানি জুরে কোন এই যে বদনাম গাইতে সমুক বালা না তমুক বালা না হে খালি একলা এই বালা এই বদনাম যারা করিতেছে আল্লাহর রসুল বলেছে আল্লাহর রসুল বলেছে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা কিন্তু জিনাত থেকে বিপদ করা আরো শক্ত গুনাহ নাউযুবিল্লাহ কেউ বদনাম করিবেন না কেউ গীবতে যাবেন না সৈয়দ ভাই বুপালি তিনি দিল্লি জামা মসজিদে একটি সিল্লার জামাতে দিয়ে গেছে সৈয়দ ভাই বুপালি নাম ছিল কিতাবের মধ্যে লেখা আছে মসজিদের ভিতরে ঢুকে গেলে আর গিয়ে দেখতে পেলো সিল্লার জামাত আইছে এক সিল্লার জামাতের আমির সাহাবে আর এক সিল্লার জামাতের আমিরের বদনাম গাই সৈয়দ ভাই বুপালি কইলা আই ভাই তুম কিয়া ইবাদত কর রাহা হে তুম লোক হর দিন 24 ঘন্টা মেসিনে মে মুক্তলে হো রাহে হো বুঝুন সৈয়দ ভাই বুপালি দিল্লি জামা মসজিদে গেছে কেতে হে এক জামাতের আমির আরেকটা বদনাম গা ওই সাই ভাই তুম লোক কিয়া ইবাদত কর রাহা হে তুম লোক হর দিন 24 ঘন্টা মেসিনে মে মুক্তলা হো রাহা হে ওই আল্লাহ রাসূল নে ফরমায়াল গীবা তো আশা তুমি না জিনা গীবত জিনাতে সব গুনাহ হে বিপদ করা বদনাম কোয়া জিনা থেকে শক্ত গুনা তুমি মসজিদের ভিতরে বয়া বয়া কইতাছো তো মুকামিরের ফরা ভুল এই আমিরের ফরা বালা এই আমিরের আমল আছে হে আমিরের আমল নাই হ্যাঁ আমরা জামাতের আমির বালা হে সিল্লা জামাতের আমির বালা না এটার বদনাম আছে হে মাটি বন্ধ করেছে তুমি বদনাম কইতাছো এটা তুমি জিনাতটাকে আর শক্ত গুনা কামাইতাছো সৈয়দ রূপালী কইছে কিতাবের মধ্যে কত বড় কথা বদনাম কওয়া তাহলে এই গিফতে কি করে সমাজটা কি করে ধ্বংস করে দেয় তাহলে আল্লাহ সুবহান ও তাআলা আমাদেরকে এক নম্বর সুদের থেকে বাঁচায় রাখো সবাইকে না আমিন দুই নম্বর মদ কর তিন নম্বর হিংসা কর চার নম্বর গিফত কর পাঁচ নম্বর হচ্ছে কি আমনে সুগলি ঘুরে থেকে আল্লাহ বাঁচায় রাখো সবাইকে না আমিন এখন আসুন সামনের সময় কথা আমরা এই সুবাহি মক্তবের বিষয় নিয়ে বলি এই যে সুবাহি মক্তবেতে কোরআন তেলাওয়াত করতেছে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই জোরে জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার বন্ধুগণ যেসা গরবতে সূর্য উদয় হয়ে যায় যেসা গরবতে সূর্য অস্ত যায় এই তমাম পৃথিবীর বুকে কোনো মানুষ পারবে নাকি যে কোরআন শরীফের একটা সূরা কোবায়া দিব পারবে নাকি জোরে কোন কখনো পারবে না কেমন করে পারবে আল্লাহ বলেছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কিতাবকে আমি আল্লাহ নাযিল করেছি তার হেফাজত তার দায়িত্ব আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি সুবহানাল্লাহ আমার দাদা আপনার দাদা আপনার দাদার দাদা 200 বছর আগে 500 বছর আগে পড়েছিল আলিফ খালি বেলগুরি পতারের সুবাই বক্তবে আজকে আলিফের উপরে রক্ত আইছে নাকি জোরে কোন কক্কর আসে নাই আমার দাদা মরেছিল আল্লাহ নবীর জামানা 2000 বছর চলে গেছে 2000 বছর আগে বার নিচে এক নক্তা ছিল আজকে নক্তা কি উপরে আইছে নাকি জোরে কোন কক্কর আইবে না ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন এই কিতাব আল্লাহ নাযিল করেছে তার হেফাজত তার দায়িত্ব আল্লাহর হাতে রেখে দিয়েছে সুবহানাল্লাহ পৃথিবীর কোন একটা মানুষে পারবে না কুরআন শরীফের একটা আকর কমায় দেই একটা সূরা কমায় দেই পারবে না কি দূরে কোন এই যে আমরা দাদা তা বলে গেছি 50 বছর আগে আলিফ খালি আজকে কালিফ নকটা আছে বানিসে দেখ নকটা আছে আজকে কি বারুফ নকটা গেছে কিবা যাইবে উল্টা পাল্টা হইতো না ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন
এই কুরআন শরীফ যে আল্লাহ নাযিল করেছে তার হেফাজত আল্লাহর হাতে রাখছে জোরে জোরে বলো সুবহানাল্লাহ একবার ওয়াট মেম্বার দেখে নিয়ে একবার প্রধানমন্ত্রী কার্যালয় পর্যন্ত কাউন্সিলর থেকে নিয়ে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত তারা যদি আইন পাশ করে কুরআন শরীফের একটা সূরা কমাইতে পারবে না পারবে কি না স্কলার কিতাব উলট পালট হলো কিনা সূরা কোন আমি 2000 সালে ফাইলে পড়েছিলাম ইংরেজি একটা কিতাব আসলো হুয়ে মাই ইংরেজি একটা পড়তো আসলো হুয়ে মাই আই এম ইন দা পিস্তল নট ইন দা গান ডাবল ইন দা মুনবার নট ইন দা সান আমার 20 বছর আগের পদ্যটা আজকেও মুখস্থ আছে আই এম ইন দা পিস্তল নট ইন দা গান ডাবল ইন দা মুনবার নট ইন দা সান আমি গেছি 7 বা 13 গড়া তার সারে যে গেছি স্যার এই যে 5 এ একটা পদ্য আছে হুয়ে মাই পদ্যটা আছে কি মাথাটা বড় আছে ফাবি সিউতি হুন আছে বলে এতিয়া কাহিনী পড়া পিছন আহি গল সব স্কুলের কিতাব সব উল্টা উলট পালট হইয়া প্রত্যেক বছর বছর স্কুলের কিতাব সাবজেক্ট বদলতাছে কিন্তু কুরআন শরীফে ঠিক আছে যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কুরআন শরীফ উলট পালট হইছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইসলাম বাবারা কই না কে দা লাগ যায় সকাল থেকে দাঁড়িয়ে আছি আরব সাগর পার সুবহানাল্লাহ সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বেলগুরি পতার থেকে যমুনা মুখ সমষ্টি থেকে বহুত হাজি গেছে মক্কার জমিনে কেমনে যাব নবীর দেশে সোনার মদিনা লা ইলাহা মুরব্বীর সঙ্গে কি ব্যবহার করা লাগে সুপুর সঙ্গে কি ব্যবহার করা লাগে মা বাবার সঙ্গে কি ব্যবহার করা লাগে কুরআন শরীফের ভিতরে সব ফান্দায় দেওয়া হয়েছে জোরে জোরে কক্কা সুবহানাল্লাহ মানুষে কয় কুরআন শরীফ শিক্ষা দিলে এটা সাধারণ জ্ঞান মানুষের জ্ঞান হারণ হবে না কুরআন শরীফ যদি হাফিজ হয়ে যেতে পারে
ইন্টারনেটে জানবে না দেশের খবর সে জানবে না এরকম কই কিনা জুড়ে কোন তার ছেলেরে এমন বানাইছে মাদ্রাসা পড়াইলো না স্কুল ফলাইতে ফরাইতে মেট্রিকে গিয়া ফেল মারছে না নাই জুড়ে কোন মেট্রিকে ফেল মারিয়া কেরালা গেছে।